হবে তো। দেখুন, সেটা জনগণ বলবে এবং যারা এটা করেছে তারা সম্পূর্ণ আমাদের বিরোধী। বিরোধীদের এটা পলিটিক্যালি একটা প্রোগ্রাম, যার জন্য আমাকে মানুষ বলবে, চন্দননগরের মানুষ, 5 নম্বর ওয়ার্ডে আমি কী কী কাজ করেছি, কী কী উন্নয়নমূলক কাজ করেছি। আমি মমতা ব্যানার্জির দলটা করি, সুতরাং আমি যে এটা করিনি তার প্রমাণ এটা। তার জন্য প্রশাসন যদি পদক্ষেপ নেয় আমার মনে হয় সেটা সবচাইতে ভালো হবে, কারণ প্রশাসনের ওপর এটাকে ছেড়ে দেওয়া হোক। যদি আমি দোষী হই সারা জীবনের মতো রাজনীতি ছেড়ে দেবো। আপনার নামটা? আমার নাম সুপর্ণা মণ্ডল। মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কাউন্সিলরদের বলেছে যারা কাটমানি খেয়েছেন তারা ফেরত দিন, তা আম জনতা যাদের কাটমানি, যেসব কাউন্সিলররা কাটমানি খেয়েছে আম জনতা তাদের এগেনস্টে পোস্টার ফেলেছে। আমরাও চাই মুখ্যমন্ত্রীর এই কাজটা এগিয়ে যাক এবং কাটমানি ফেরত হোক। আমরাও চাই কাটমানি ফেরত পাক সবাই। আমি শিপ্রা ঘোষ, ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার মহিলা মোর্চার সহ সভানেত্রী বলছি যে কাটমানি ফেরত হোক, আমরাও চাই কাটমানি ফেরত আসুক। আপনার এই যে 5 নম্বর ওয়ার্ডে সুবর্ণ মণ্ডলের নাম পোস্টার, ওই কাটমানি খেয়েছে মনে হচ্ছেন? তা আম কাউন্সিলরের এগেনস্টে আম জনতা যখন ফেলেছে নিশ্চয়ই তারা কাটমানি খেয়েছিল, তাই এগেনস্টে আম জনতা যখন কোনো কাজ করছে নিশ্চয়ই কারণ আছে। 5 নম্বর ওয়ার্ডেই পড়েছে, যখন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই জানে যে কাটমানি খেয়েছেন উনি।